বাংলা ভাষায় একটা কথা আছে, ওস্তাদের বার শেষ রাইতে। অনেকে অবশ্য আমার সাথে একমত হতে পারছেন না, তাতে সত্য নিভে যাবে না। বন্ধুরা, পশ্চিমা গণমাধ্যম যেভাবে সংবাদ প্রকাশ করে, আমাদের সেইভাবে সংবাদ গিলতে গিলতে এখন আর রুশ বা ইউক্রেন যুদ্ধ নিয়ে যদি অথেন্টিক সংবাদ সামনে আসে তাহলে আমাদের কাছে একটু ব্যতিক্রম লাগবেই। তারপরও আমি আমার বাস্তবসম্মত যে সংবাদগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, সেগুলোর মধ্যে অবশ্যই নিরপেক্ষ এবং সত্য বিশ্লেষণ থাকবে। আশা করি আপনারা এতদিন পর্যন্ত যেভাবে মহিউদ্দিন ব্লগ চ্যানেলটির উপর আস্থা রেখেছেন, সামনেও আস্থা রাখবেন। বন্ধুরা, রুশ বাহিনীর তরফ থেকে দাবি করা হয়েছে বা জানানো হয়েছে, এক রাতেই ইউক্রেনের 500 সৈন্যকে তারা গুঁড়িয়ে দিয়েছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে যে ইউক্রেনের 87টি সামরিক টার্গেটে হামলা চালিয়েছে তাদের বিমান বাহিনী, আর এসব হামলায় কমপক্ষে 500 ইউক্রেনীয় সৈনিক নিহত হয়েছে। খার্কিভ অঞ্চলে 2টি অস্ত্রের গুদামেও হামলা চালানো হয়েছে বলে জানানো হয়েছে রাশিয়ার তরফ থেকে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় তাদের ওয়েবসাইটে একটি ভিডিও পোস্ট করেছে। ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীর একটি সংরক্ষণাগার এবং মেরামতের ঘাঁটি নিয়ন্ত্রণ নেওয়া হয়েছে বলে ওই ভিডিওতে দাবি করা হয়েছে। এখানে সামরিক ট্যাঙ্ক এবং অন্যান্য সামরিক যানও দেখা গেছে। এগুলোর মধ্যে গোলা বারুদ, অস্ত্র এবং ইউক্রেনীয় সামরিক বাহিনীর অনন্য সরঞ্জাম রয়েছে বলে জানা গেছে। গত 24 ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা চালায় রাশিয়া। তারপর থেকে এখনও পর্যন্ত সংঘাত অব্যাহত রয়েছে। এদিকে রাশিয়া এবং ইউক্রেনের সংঘাত থামাতে দেশ দুটিতে সফরে যাচ্ছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। স্থানীয় সময় মঙ্গলবার 3 দিনের সফরে তিনি রাশিয়া যাচ্ছেন। প্রায় 3 মাস ধরে ইউক্রেনের লড়াই চলছে, কিন্তু এখনও জাতিসংঘের সংস্থাগুলোকে ইউক্রেনের পূর্বাঞ্চলে প্রবেশ করতে বেগ পেতে হচ্ছে। এদিকে ওই এলাকায় চরম মানবিক সংকট ছড়িয়ে পড়েছে বলে জাতিসংঘের তরফ থেকে ধারণা করা হচ্ছে। তাছাড়া জাতিসংঘের নিরাপত্তা পরিষদে যুদ্ধের নিন্দা জানিয়ে এখনও পর্যন্ত কোনো প্রস্তাব পাশ করতে পারেনি নিরাপত্তা পরিষদ, কারণ গুরুত্বপূর্ণ এ পরিষদের স্থায়ী সদস্য হচ্ছে রাশিয়া এবং চীন। দেশটির রয়েছে ভেটো ক্ষমতা। ইউক্রেন সংকটকে কেন্দ্র করে জাতিসংঘের তেমন কোনো পদক্ষেপও চোখে পড়ছে না। এ নিয়ে তীব্র সমালোচনা করছেন ইউক্রেনের প্রেসিডেন্ট থেকে শুরু করে পশ্চিমা গণপন্থী নেতারা। বলা হচ্ছে সংকট মোকাবেলায় সীমিত পদক্ষেপ নিয়েছে বিশ্বের সর্বোচ্চ সংস্থাটি। অপরদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করতে যাচ্ছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান। বিভিন্ন দেশের নেতারা এই যুদ্ধ বন্ধের আহ্বান জানালেও এখনও পর্যন্ত যুদ্ধ বন্ধের কোনো লক্ষণই দেখা যাচ্ছে না। বন্ধুরা, সাম্প্রতিক সময়ে আলোচনায় ভাটা পড়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির গোয়ারতুমির কারণে, পশ্চিমাদের উৎসাহের কারণে এবং পশ্চিমারা অতিরিক্ত আত্মবিশ্বাস প্রদান, সমরাস্ত্র প্রদানের মাধ্যমে যুদ্ধটিকে দীর্ঘায়িত করতে চাচ্ছে। আর তারা চেষ্টা করছে এই যুদ্ধের মাধ্যমে রাশিয়ার সামরিক সক্ষমতাটিকে একেবারে খেয়ে ফেলতে। বন্ধুরা, যেটি ইউক্রেনের জন্য হিতে বিপরীত হতে পারে। যদি রাশিয়া এই অভিযানকে আরও দীর্ঘায়িত করে তাহলে সমগ্র ইউক্রেনকে হয়তো একসময় করায়ত্ত করবে। সাম্প্রতিক সময়ে একটির পর একটি গ্রাম দখল করে নিচ্ছে রাশিয়া, আর এরই অংশ হিসেবে ক্রাইমিয়ার আরেকটি নিকটবর্তী শহর, বিশেষ করে ক্রাইমিয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ কাছের একটি শহর হচ্ছে খেরসন। ইউক্রেনের খেরসন অঞ্চল নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেছে রুশ বাহিনী। রাশিয়া প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে ইন্টারফ্যাক্স নিউজ এজেন্সি জানিয়েছে ইউক্রেনের খেরসন অঞ্চল দখলমুক্ত করেছে রাশিয়া এবং সেখানে তারা রাশিয়ার পতাকা উড়িয়েছে। ইউক্রেনের আঞ্চলিক সামরিক কর্মকর্তা জানিয়েছেন সেখানে নতুন আঞ্চলিক প্রধান ও সিটি কাউন্সিল নিয়োগ দিয়েছে রুশ সেনাবাহিনী। যদিও খেরসন দখলের খবর স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি বলে জানিয়েছে বিবিসি। খেরসনের গভর্নর হেন্নাদি লাহুতা বলেন দখলকারীরা খেরসন সিটি কাউন্সিলের প্রাঙ্গণ নিয়ন্ত্রণে নিয়েছে এবং সেই সঙ্গে সব ধরনের ইউক্রেনীয় চিহ্ন সরিয়ে নিয়েছে। অঞ্চলটিতে রুশ নিরাপত্তা সদস্য বসানো হয়েছে এবং ওড়ানো হয়েছে রুশ পতাকা। অর্থাৎ আরেকটি শহরের পতন হল ইউক্রেনের। এই খেরসন দখলের মাধ্যমে রাশিয়া তাদের দ্বিতীয় ধাপের আক্রমণের আরেকটি চূড়ান্ত বিজয় অর্জন করল। এর পূর্বেই মারিওপল এবং ক্রেমিন্না শহরগুলো দখল করেছিল রাশিয়া। বন্ধুরা, এটি দ্রুততম সময়ের মধ্যে আরেকটি দখলকৃত শহর, যা রুশ বাহিনীকে সামনের দিকে অগ্রসর হওয়ার জন্য প্রয়োজনীয় জ্বালানি, নিরাপত্তা, আত্মবিশ্বাস এবং সমরাস্ত্র সরবরাহের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করা হচ্ছে। বন্ধুরা, এইসব শহর দখলের ক্ষমতা
বৌদ্ধরা এইসব শহর দখলের খবর ক্রমান্বয়ে বিবিসি থেকে শুরু করে বিভিন্ন পশ্চিমা গণমাধ্যমে নিয়মিত আসে না। আপনারা এমন সকল খবর পাবেন যে উল্টো রাশিয়া দখল করে ফেলেছে ইউক্রেন। বন্ধুরা, আপনারা অবগত আছেন যে ইউক্রেন যুদ্ধে তাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষা করার ক্ষেত্রে তুরস্কের বায়রাক্তার টিপিটু ড্রোনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং যুদ্ধটি যখন শুরু হয় তখন এই বায়রাক্তার টিপিটু ড্রোন রাশিয়ার বাহিনীর উপরে এক প্রকার তাণ্ডব লীলা চালিয়েছিল। বন্ধুরা, সেখানে ইউক্রেনের প্রেসিডেন্ট থেকে শুরু করে ইউক্রেনের সেনাবাহিনী চরম ভক্ত হয়ে গিয়েছিল এই বায়রাক্তার টিপিটু ড্রোনের। সাম্প্রতিক সময়ে ইউক্রেনের প্রেসিডেন্ট তাদের যুদ্ধে বায়রাক্তার টিপিটু ড্রোনের ভূমিকা বিশ্লেষণ করে একটি বক্তব্য দিয়েছেন। বন্ধুরা, তখন বায়রাক্তার টিপিটু ড্রোনের সাফল্যের কারণে সেখানকার সেনাবাহিনী এটিকে উল্লেখ করে একটি গান বেঁধেছিল, আর তখন জেলেনস্কি এই বায়রাক্তার টিপিটু ড্রোনের উচ্ছ্বসিত প্রশংসা করেছিলেন। তার সাথে প্রশংসা করেছিলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের। তিনি বলেছিলেন, এরদোগানই আমার প্রকৃত বন্ধু, এবং ইউক্রেনের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে তুরস্ক যে সহযোগিতা প্রদান করছে ইউক্রেনের মানুষ গর্বভরে সেটি স্মরণ রাখবে। বন্ধুরা, পোলট্রি খেতে সময় লাগে না। আপনি যদি সমগ্র যুদ্ধকালীন সময়ে জেলেনস্কির বক্তব্যগুলো বিশ্লেষণ করেন তাহলে দেখবেন কোনো বক্তব্যের উপরে তিনি বেশিক্ষণ স্থির থাকতে পারেননি। একসময় তিনি বলেছেন যে পশ্চিমাদের সাথে আলোচনা করার চেয়ে রাশিয়ার সাথে আলোচনা করা উত্তম। তিনি পুতিনের সাথে আলোচনা করার জন্য পুতিনকে ফোন করেছেন, রাশিয়ার সাথে আলোচনায় বসার জন্য তুরস্ককে কাজে লাগানোর চেষ্টা করেছেন। বিশেষ করে তিনি ব্যবহার করেছেন এরদোয়ান এবং পুতিনের সুসম্পর্ককে। এই ব্যবহারের মাধ্যমে যখন একটি আলোচনার ভিত্তি তৈরি হলো, তখনই পশ্চিমাদের ইন্ধনের কারণে তিনি আবার পোলট্রি খেলেন। তার পোলট্রি খাওয়ার অন্যতম কারণ হচ্ছে পশ্চিমারা সামরিক সমরাস্ত্র সরবরাহের মাধ্যমে ইউক্রেনকে বলল, তোমরা রাশিয়ার সাথে যুদ্ধ করো, আলোচনা নয়। বন্ধুরা, সেটির দিকে মনোযোগ দিলেন মিস্টার জেলেনস্কি। বন্ধুরা, ভিডিওর শেষ দিকে একটি দুর্দান্ত তথ্য আপনাদের সামনে শেয়ার করব এই বায়রাক্তার টিপিটু ড্রোন নিয়ে এবং ইউক্রেনের প্রেসিডেন্টের বক্তব্য নিয়ে। ইউক্রেনের সামরিক বাহিনী এবং ইউক্রেনের সরকারের তরফ থেকে জানানো হয়েছে তারা এই মুহূর্তে আরও অধিক সংখ্যক বায়রাক্তার টিপিটু ড্রোন দেওয়ার জন্য তুরস্ককে অনুরোধ করছে। ইতিমধ্যে তুরস্ক 16 ইউনিট বায়রাক্তার টিপিটু ড্রোন তাদের কাছে হস্তান্তর করেছে বলে জানা গেছে যুদ্ধ শুরুর পর। বন্ধুরা, ক্রমান্বয়ে এই ধরনের সামরিক সমরাস্ত্র ক্রয়ের মাধ্যমে তুরস্ক চক্ষুশূল হয়ে উঠছে রাশিয়ার। আর সেই ইউক্রেনের প্রেসিডেন্ট কর্তৃক বায়রাক্তার টিপিটু ড্রোন এবং তুরস্ক নিয়ে যে মন্তব্য করেছেন সেটি বড় ধরনের একটি কৌশলগত অঙ্গীকার ভিত্তিক ভবিষ্যৎ নির্দেশনা প্রদান করে, আর সেটি জানতে চাইলে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকতে হবে। বন্ধুরা, এর মাঝে একটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সাথে শেয়ার করি, আর তা হল বিশ্বের অন্যতম অ্যাটাক ড্রোন নির্মাণকারী জায়ান্ট ম্যাগনেট তুরস্ক প্রথমবারের মতো তাদের 1 ইঞ্চি ড্রোনের সফল অপারেশনাল পরীক্ষা চালিয়েছে। বন্ধুরা, এটি অপারেশনাল পরীক্ষা নয়, শুধু সরাসরি আক্রমণে ব্যবহার করেছে। তুরস্কের সীমান্তবর্তী ইরাকে অবস্থিত পিকেকে বিদ্রোহীদের ঘাঁটি লক্ষ্য করে এই 1 ইঞ্চি ড্রোন থেকে পিকেকে ঘাঁটি লক্ষ্য করে সুনির্দিষ্ট হামলা পরিচালনা করা হয়েছে। বন্ধুরা, তুরস্কের সীমান্তবর্তী কুর্দিরা তুরস্কের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের জন্য হুমকি। বন্ধুরা, এই হামলার মাধ্যমে 1 ইঞ্চি প্রথমবারের মতো তার হামলার সক্ষমতা প্রমাণ করল, এবং বিশ্বে তুরস্ক তার নিজস্ব অ্যাটাক ড্রোন তৈরির সক্ষমতাকে আর একবার জাহির করে নিজেকেই ছাড়িয়ে গেল। বন্ধুরা, বন্ধু হবে বন্ধুর মতো, বন্ধুর কৃতজ্ঞতাবোধ থাকা উচিত। আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের প্রকৃত বন্ধু ভ্লাদিমির পুতিনই, মিস্টার জেলেনস্কি নয়। বন্ধুরা, মিস্টার জেলেনস্কি সাম্প্রতিক সময়ে চোখ উল্টে এক ভাষণ দিয়েছেন। তিনি বলেছেন যে ইউক্রেনের স্বাধীনতা সংগ্রামে বা রাশিয়ার সাথে ইউক্রেনের যুদ্ধে বায়রাক্তার টিপিটু ড্রোন তেমন কোনো ভূমিকা পালন করতে পারেনি। বন্ধুরা, যে প্রেসিডেন্ট কিছুদিন আগে ঠিক উল্টো কথা বলেছিল, বায়রাক্তার টিপিটু ড্রোন অসাধারণ খেল দেখাচ্ছে, সেই খেল কি এখন খতম হয়ে গেল? বন্ধুরা, এর পিছনে কি কোনো ষড়যন্ত্র রয়েছে আমেরিকা বা পশ্চিমাদের অথবা ন্যাটোর? আপনাদের একটু বুঝিয়ে বলি, মনোযোগ দিয়ে শোনেন। বন্ধুরা, এই মুহূর্তে যুদ্ধের কেন্দ্রস্থল হলো ইউক্রেন। এখানে বিভিন্ন ধরনের সমরাস্ত্র ব্যবহার করছে। ইউক্রেনের তরফ থেকে যেটিকে সার্টিফাই করা হবে, বহির্বিশ্ব থেকে সেটি ক্রয় করার জন্য আবার অন্যরা ঝাঁপিয়ে পড়বে। এই পর্যন্ত পৃথিবীতে একটি মাত্র ড্রোনই রয়েছে যে কমপক্ষে 3 থেকে 4টি যুদ্ধক্ষেত্রে তার একচ্ছত্র আধিপত্য বিস্তারের মাধ্যমে নিজস্ব সক্ষমতা প্রমাণ করেছে সকলের সামনে। বন্ধুরা, এই প্রথম জেলেনস্কি এই ধরনের বক্তব্য দিলেন। এর পেছনে কি অন্য কোনো কারণ রয়েছে? আমার কাছে সেটি মুখ্য বলে মনে হয়।
বন্ধুরা, এই বায়রাক্তার টিভিটি ড্রোন থেকে শুরু করে তুরস্কের সাম্প্রতিক সময়ের অত্যাধুনিক প্রযুক্তি ড্রোনের কাছে বার খাত ছিল আমেরিকা এবং ইসরায়েলের ড্রোনগুলো। এমনকি চাইনিজ ড্রোনগুলো আন্তর্জাতিক মার্কেটে মুখ থুবড়ে পড়ছিল এই বায়রাক্তার টিভিটি ড্রোনের সামনে। এর কারণ ছিল দুটি। এক হচ্ছে, আন্তর্জাতিক মার্কেটে এই ড্রোনটি ছিল অত্যন্ত সুলভ মূল্যের, আর দ্বিতীয়ত এর সক্ষমতা ছিল মূল্যের তুলনায় অনেক বেশি। সুতরাং সামগ্রিক বিষয়গুলো বিবেচনা করে আন্তর্জাতিক ক্রেতারা এটির পেছনে ছুটছিল পঙ্গপালের মতো। এখন জেলেনস্কিকে দিয়ে পশ্চিমারা এই ধরনের একটি বক্তব্য দেওয়াতে পারলে তাদের আন্তর্জাতিক মার্কেটে ড্রোনের বাজার ধরা সহজ হবে বলে আমেরিকা, ইসরায়েল বা পশ্চিমা অথবা ন্যাটো বিশ্ব মনে করতে পারে। বন্ধুরা, আমি আরেকটি বিষয় আপনাদের সামনে অবতারণা করতে চাচ্ছি, আর তা হলো তুরস্ক সবসময়ের জন্য চেয়েছে এই বায়রাক্তার টিভিটি ড্রোনের ভূমিকা ইউক্রেন যুদ্ধে একেবারে নর্মাল করে দেখাতে। তুরস্ক এক্ষেত্রে এমন একটি ভান করেছে যেন এই বায়রাক্তার টিভিটি ড্রোন সেখানে যুদ্ধই করছে না। বন্ধুরা, এর অন্যতম কারণ হলো রাশিয়ার সাথে যেন তার সামরিক এবং কূটনৈতিক সম্পর্কের কোনো ফাটল না ধরে। এ কারণে তুরস্কের তরফ থেকে হয়তো ইউক্রেনকে এ ব্যাপারে অনুরোধ করা হয়ে থাকতে পারে যে বায়রাক্তার টিভিটি ড্রোনের ভূমিকা এবং এই ব্যাপারে যেন করে উচ্চবাচ্য না করা হয়। সুতরাং ইউক্রেন যুদ্ধে বায়রাক্তার টিভিটি ড্রোনের ভূমিকাকে একেবারে সাধারণ মানে নামিয়ে আনার জন্য এই বক্তব্যটি দিয়ে থাকতে পারেন জেলেনস্কি, যেন তুরস্কের সাথে ইউক্রেনের এমন কোনো সমস্যা সৃষ্টি না হয় যেন তুরস্ক এই বায়রাক্তার টিভিটি ড্রোন সরবরাহ বন্ধ করে দেয়। তাই রাশিয়ার নজর এবং মোটিভকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার জন্য এই বক্তব্য দিয়ে থাকতে পারেন জেলেনস্কি। বন্ধুরা, এই দুইটির মধ্যে কোনটির সম্ভাবনা বেশি বলে মনে হয় অবশ্যই আপনারা কমেন্টস বক্সে জানাতে ভুলবেন না। আর এই ধরনের ভিডিও যদি আপনারা নিয়মিত পেতে চান অবশ্যই মহিউদ্দিন ব্লগ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দেবেন। তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপনাদের উদ্দেশ্যে আপলোড করব আপনারা রিমাইন্ডার পেয়ে যাবেন। ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আল্লাহ হাফেজ।